স্বাধীনতার ঘোষককে কোর্টকে বলতে পারে? তাহলে ইতিহাসবিদদের কাজ কি? সো দে হ্যাভ বিকাম হিস্টোরিয়ান, দে হ্যাভ বিকাম লয়ার। বাংলাদেশের রাজনীতিবিদরা এখন ইতিহাসবিদ, ওরা যা বলে মনে হয় ইতিহাস ওইভাবেই চলবে না, ইতিহাস তো চলবে না। সাময়িকভাবে যতদিন আপনি ক্ষমতায় আছেন জোর করে, ততদিন ইতিহাস এইভাবে চলবে। ইতিহাসবিদরা যখন ইতিহাস রচনা করবে ওইটাই হবে হিস্ট্রি। তখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন না কেউ দিয়েছেন, সে তো প্রতিষ্ঠিত হবে। কোর্ট তো বলতে পারে, কোর্ট বলতে পারে না তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, তো তার কাজ তো নাই এগুলো। অথচ তার উচিত ছিল কোর্টে যখন দিনের ভোট রাতে হয়ে যায়, সুমত কোর্টের উচিত ছিল, আমি বলে ফেলি, যে কোনো সভ্যদের শৈলী বলতো তোমরা দিনের ভোট রাতে করছো, চুরি করছো, আমরা এটা নিয়ে তদন্ত হবে, এটা নিয়ে যা হবে সেখানে তারা কিছু করবে না। জাস্টিস খায়রুল হক চিফ জাস্টিস, সে ক্যারটেকার সরকার বাতিল করলো, আবার দুইটা দিল ইত্যাদি ইত্যাদি। জুডিশিয়ারির কাজ আইন প্রণয়ন না, জুডিশিয়ারির কাজ আইন প্রণয়ন না, এখানে লয়ার আলাদা লয়ার আছে। জুডিশিয়ারির কাজ হচ্ছে লকে প্রোটেক্ট করা, জুডিশিয়ারির কাজ হলো বাংলাদেশের সংবিধানকে প্রোটেক্ট করা। ল বানাবে, আইন প্রণয়ন করার কাজ হচ্ছে পার্লামেন্টে। এই যেই তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার আসছে ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে একটা কেয়ারটেকার সরকার সংবিধানে সন্নিবেশিত হয়েছে। এটা যদি কখনো যেতে হয় আবারও ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে যেতে হবে। ন্যাশনাল কনসেনসাস দু তিনভাবে হতে পারে, একটা হচ্ছে সব রাজনৈতিক দলের ঐক্যমত, সবাই ঐক্যমত যে আমরা কেয়ারটেকার সরকার করব কিংবা করব না। দ্বিতীয় হতে পারে কেউ যদি বাতিল করতে চায় তাহলে তার ম্যানিফেস্টো, ইলেকশন ম্যানিফেস্টোতে বলতে হবে জনগণের কাছে যে গিয়ে আমরা কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেব। অথবা থার্ড অপশন হচ্ছে রেফারেন্ডাম, যে আমরা দেশের মানুষের কাছে তুলে ধরলাম এটা আপনি আমরা রাখতে চাই না। আওয়ামী লীগ বলতে পারতো, তার ম্যানিফেস্টোতে বলতে পারতো, রেফারেন্ডামে বলতে পারতো, অথবা জাতীয় ঐক্যের গঠন করে বলতে পারতো আমরা রাখবো না, কিন্তু তার ইউনিলেটারালি এককভাবে করেছে, এটা অবৈধ কাজ, এটা আনকনস্টিটিউশনাল, এটা হতে পারে না। আর যে যা যে বাতিল করছে তার তো কোনো অধিকার নাই, সে তো আইন প্রণয়ন কাজ, তার তো কাজ না, সে তার বলা উচিত ছিল এটা জাতি যেটা ঐক্যমতের প্রকৃতিতে আসছে এটা বাতিল করতে হলে আপনাকে এনাদের ঐক্যমতের মাধ্যমে আসতে হবে। আমি তো কোর্ট থেকে বাতিল করতে পারবো না, কোর্ট থেকে তো, কিন্তু অবৈধভাবে যেভাবে তারা অবৈধভাবে কনস্টিটিউশনটা পরিবর্তন করেছে, যে কনস্টিটিউশনের তিন ভাগের এক ভাগ আপনি পরিবর্তন করতে পারবেন, মানে আনকনস্টিটিউশনালি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা আর কি, আপনি সংবিধানকে অসাংবিধানিকভাবে সংবিধান পরিবর্তন করছেন, এটা তো ফান্ডামেন্টাল ব্যাপার এগুলো। তার মানে আগামী বাংলাদেশের 18 কোটি মানুষ চাইলেও পরিবর্তন করতে পারবে না, তাও পারবে না। আগামী প্রজন্ম, আগামী যে নেক্সট পার্লামেন্টের জন্য আর কোনো স্কোপ থাকতেছে না, এটা তো কোর্টের কাজ হতে পারে না, এটা তো কনস্টিটিউশনের কাজ হতে পারে না। কোনো কোনো দল এককভাবে এই ধরনের কিছু করতে পারে না। সুতরাং পুরো জিনিসটা হচ্ছে, আমি যেটা বলছি শুরুতেই, দেয়ার ওরা সকলে সার্ভ করতেছে একটা ফ্যাসিস্টকে, আইন কানুন জুরিসপ্রুডেন্স দেশের প্রতিষ্ঠান কোনো কিছু কাজ করছে না। এই যে গণমাধ্যমের আপনি অবস্থা দেখেন, কত গণমাধ্যম এখানে আসছে না, ওনারা যখন ফিরে যাবে ওদের এডিটোরিয়াল রুমে যখন যাবে তখন জনগণ কি দেখবে না দেখবে ওই সিদ্ধান্ত হবে, ওই উপরের থেকে যতটুকু ওরা ক্লিয়ারেন্স দেবে অতটুকু দেখাতে পারবে, তার বেশি দেখাতে পারবে না। এদের সকলে কষ্ট করে যে এই সাংবাদিকগুলো লেখাপড়া করে তার একটা ক্যারিয়ার গঠন করতে সাংবাদিকতে আসছে। এখন সাংবাদিকরা আমাদেরকে বলে, কুসু ভাই
এত কষ্ট করে লেখাপড়াই করেছি, জার্নালিজম করেছি, জীবনে একটা সাংবাদিক হিসেবে ক্যারিয়ার গঠন করব, এখন তো মনে হয় আমি আমি তো ডাইরেক্টেড সাংবাদিকতা করতেছি, আমাকে যেভাবে নির্দেশনা দিচ্ছে আমি সেভাবে করছি। অর্থাৎ আমার সাংবাদিকতা করার যে আশা নিয়ে আসছিলাম এই পথে, সেই কাজটা আমি করতে পারছি না। এবং অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এদেরকে আপনি দেখবেন নিউ ইয়র্কে, এদেরকে দেখবেন লন্ডনে, বিভিন্ন জায়গায়। আমি তো অনেককে দেখে ও তুমি এখানে কী করছো বলে, তো আমি তো পালিয়ে চলে আসছি, আমার বিরুদ্ধে তো না থাকলে তো আমাকে এখন জেলে যেতে হতো, নাহলে আমাকে গুম করে ফেলতো। তো এইভাবে আপনি একটা দেশের সব কিছু রুদ্ধ করে তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে যারা বসে আছে ওখানে